Yasya prasadam nagati kutopi dhayam stubam stasya yashasri sandham bande guru sri charana rovindam azanulam vita guzo kanaka vodato sangi Pitaru Kamalaya Dakshau Vishambharau Dizavarau Sugadharma Palau Vande Zagat Priyavarau Karunavatarau Namastrikala Shaktaya Jagannatha Sutaya Cha Savitaya Saputraya Sakalatraya Paramo
কৃষ্ণ ভক্ত চূড়ামণি বৃন্দারণ্য নিবাসী কবীন্দ্র শ্রীপাদ লীলাসু তার শ্রীকৃষ্ণ প্রণামৃতে বাহাত্তর সংখ্যক প্রলাপে আর কালিন্দী পরিণাঙ্গনে ব্রজবালাগণীর দুঃখ ব্যথা বেদনাকে দূর করবার নিমিত্ত পুন শ্রীকৃষ্ণ বেণুবাদন করে তাদের হৃদয়ের মহাভাবকে উদ্দীপিত করছেন। সেই বেণুবাদ্য বিনোদী রাসরসরসী শ্রীমান রাসরসারম্ভী শ্রীকৃষ্ণকে দর্শন করে সাক্ষাৎ শ্রীপাদ গোবিন্দ বলছেন, কিমিদম্। ইনি কে? অধর বিধি কৃপ্ত বংশী নিনাদম। অধর বিধিকে অধর বিম্বে বংশী অর্পণ করে আর বংশী নিনাদে আমাদের নয়ন সম্মুখে কিরতি নয়নয়োর ন কামপি প্রেম ধারাম। আশ্চর্য রূপে ইনি প্রেম ধারা বর্ষণ করছেন, নয়ন তার দিয়ে কামপি প্রেম ধারাম কিরতি নয়নয়োর আমাদের নয়ন সম্মুখে। কি সুন্দর, কি ভুবন মোহন, ও কি আশ্চর্য! তদিদম অমর বিধি দুর্লভম। দেবশ্রেণীতেও ইনি দুর্লভ, দেবতার ভিতরে তো এই সৌন্দর্য নেই। ইনি দেবশ্রেণীর দুর্লভ, বল্লভম ন ইনি আমাদের প্রাণ বল্লভ, রাধা বল্লভ, গোপী বল্লভ, ত্রিভুবন কমনীয়ম। ত্রিভুবনের ভিতরে কমনীয় দেবতা, দৈবতং জীবিতং চ। ইনি আমাদের দেবতা, ত্রিভুবনের ভিতরে কমনীয় দেবতা এবং আমাদের বল্লভ শ্রীকৃষ্ণই হবে। কিমিদম্, ইনি কে? ইনি শ্রীকৃষ্ণ। লীলাসুকে কি অপূর্ব অনুভূতি! এইভাবে কৃষ্ণ মাধুরীর বর্ণনা করতে হয়। মহাপ্রভু বললেন প্রাকৃত ভাব ভাষা নিয়ে কৃষ্ণকে বর্ণন করা যায় না। সেই অপ্রাকৃত দেবতার বর্ণনাও অপ্রাকৃতই হবে, যেমন উনি তেমন হবে ভাব ভাষা, তবে তো মানাবে। শ্রী রূপ গোস্বামীবাদীর নাটক শুনে মহাপ্রভু বললেন, হ্যাঁ এইরকম ভাব, এইরকম ভাষা, এইরকম বর্ণনা চাই। এত শুনি রায় কহে প্রভুর চরণে রূপের কবিত্ব প্রশংসী সহস্র বদনে। কেমন লাগলো সখা, আমরা স্বরূপ
তুমি তো আগেই কিছু কিছু শুনেছ। ভট্টাচার্য সার্বভৌম মহোদয় কেমন লিখেছে শ্রীরূপ, কেউ মুখ খুলছেন না। নাট্যকার রামানন্দ রায় বললেন, রূপীর কবিত্ব প্রশংসী সহস্র বদনী, কবিত্ব নয় এই যেন অমৃতের ধার, অমৃতের ধার বুঝেছে। নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার, একটু সিদ্ধান্তের বিচ্যুতি নেই রসাভাস, একটি কথা অতিরিক্ত অতিরঞ্জিত। প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন, এই যে গোবিন্দ লীলাশরের অদ্ভুত বর্ণন, শুনি কর্ণ মনের হয় আনন্দ বর্ণন, কান এবং মাথা মনটাও ঘুরতে থাকে, ঘুরছে কি শুনছি কি অধ্যয়ন করছি, এত উচ্চ কোটির ভাব ভাষা। কিং কান্দে ন কবি স্পর্শ, কিং কাব্যে ন কবি স্পর্শ, কিং কান্দে ন ধনুষ্মত পরশ্বরিদয়ে লগ্নং ঘূর্ণয়তি ন ঘূর্ণয়তি যক্ষীর। সেই কবির কাব্য রচনায় কি ফল, আর সেই ধনুর্ধারী পান নিক্ষেপেই বা কি ফল, যে কাব্য করে এবং যে বান হৃদয়ে লেগে মাথা টানা ধরে, এই মাথা ঘোরানো কাব্য। মহাপ্রভু বললেন, হ্যাঁ আমি জানি, মধুর প্রসন্ন ইহার বাক্য সালঙ্কা, ওইছে কবিত্ব বিনা নহে রসের প্রচার, প্রয়াগে ইহার সনে হইল মিলন, ইহার গুণে ইহায় তুষ্ট হইল মোর মন। তোমরা সকলে মিলে আশীর্বাদ করো মহাপ্রভুর উপগোস্বামী হয়ে সকলের কাছে কৃপা চাইছেন, তোমরা সকলে মিলে আমার রূপকে কৃপা করো যেন ব্রজলীলা রসকে বর্ণে নিরন্তর, যেন নিরন্তর কর্ণ কুহরে যার বাঁচিয়াছে একবার, এই সব কবিতা রসের অনিচ্ছ, অমৃতের বারবার তার আগে কোন ছাপ, সুধাংশুর সুধাসার সুমধুর শীতল সুমন্দ বায়ু মকরন্দ হর, কর্ণ কুহরে যার বাজিয়াছে একবার, এই সব কবিতার সুমধুর তার, এই ঝঙ্কার চার কানে বেজেছে সে কবু শুনিবে না, মঞ্জুমঞ্জি কোকিলা রসাল মুগুল মুলে অলিগ ঝঙ্কা, কিন্নরীর কলকণ্ঠ সুধার আভা, হৃদয় সরসিতে যার ফুটিয়াছে একবার, এই সব কবিতার ভাব সদল, তুচ্ছ করে সেই জন প্রফুল্ল নন্দনবন। শরদের বিকশিত কনক কমল, সব কিছু তুচ্ছ হয়ে যায় গোবিন্দ মাধুরীর আস্বাদনে। লীলাশু ইতিপূর্বে বললেন, সখিয়ে এই যে কিশোর কৃষ্ণ আঁকি গোবিন্দের নয়নের সুষমা,
মুখ চন্দ্র মন্দ হাসি রাধাদি গোপী রাশি মোর দিদি ব্যক্ত করে সুখী সখীর প্রশ্ন কোপ শুনি তাতে মৃদু স্মিত খানি তাতে আদ্র সেই মুখ চন্দ্র সখীগণ যখন প্রশ্ন করলে নিশ্চয়ই তুমি অকৃতজ্ঞ তুমি গুরুদ্রহীন আত্মারাম আত্মকাম্য নিশ্চয়ই তুমি অকৃতজ্ঞ কঠোর চিত্ত তোমা তখন শ্রীকৃষ্ণ কি করবেন মৃদুমন্দ হাসছেন তাতে আদ্র সেই মুখচন্দ্র হাসি নয় হাস্যামৃত শ্রী মুখখানা যেন তাতে আদ্র ভেজা তাতে যে প্রেম উক্তি তার জ্যোৎস্না পুঞ্জ যুক্তি সেই মুখযন্ত্রের জ্যোৎস্না হচ্ছে যুক্তি ওই যে যুক্তি দেখালেন আমি ভজন করলেও অনেক সময় ভজন করি না মনের আবেশটাকে বাড়িয়ে তুলি সেই ব্যক্ত হয় নিধিকন্দ পশুপাল নারীগণ ভূষণ যে মনোরম হেন মানে নীলমণি যেন ইনি পশুপাল বালগণের বিভূষণ গোপ রমণীরাম অখিলম মণ্ডলম কবিগণপুর যে লিখলেন অখ্নৌরঞ্জনম ব্রজবালাগণের ইনি অঞ্জন আর কর্ণের কুমল কণ্ঠের মহেন্দ্র মণিদাম হাতির নীল কমল ব্রজবালাগণের অখিল মণ্ডন শ্রী হরির জয়তি নায়ক শ্বশুর শোভা যাতে হয় চিত্ত লোভা নায়ক শিরোমণি নবরাগরেন্দ্র ধীর ললিত প্রেয়সী বস রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে কৈশোর সফল কৈল ক্রীড়া রঙ্গে শীতল লোচন তাতে সদাই করুণা যাতে সবচেয়ে বেশি সুন্দর মুখখানা তাতে আবার নয়ন নয়নে করুণার রাশি ঝরে 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 পড়ছে সেই নেত্র ব্যক্ত হইল গিয়া শ্রীকৃষ্ণ তিন শ্লোক বললেন ক্ষমা প্রার্থনা করে ব্রজবালা গণের প্রশ্নের উত্তরে তিনটি শ্লোক বললেন না ভন্ত সখ ভজত মি জন্তুন ভজাম মি সম অনুবৃত্তি বৃত্তয়ে যতা লব্ধ ধনে ধন ধনে বিনষ্টে তচ্চিন্তয়ন্ন নির্ভৃত নবেদ এই প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোক হচ্ছে এবং মদোচ্ছিত তৃতীয় শ্লোক হচ্ছে নপারই অহং নিরবত্ত সংযুজা তিন শ্লোক মান্য কহি কৃষ্ণ কহি ঋণি আমি এই আদি সুধা বাণী তাতে কবির ঈর্ষাতঙ্ক খালি এই অমৃত দিয়ে বাক্যামৃত দিয়ে গোপীর যে ঈর্ষার বিপঙ্গ সেটিকে খালন করছে বিলাস লালসা পূর্ণ গোবিন্দের দর্শনে তার হাসিতে দৃষ্টিতে বাণী মাধুরীতে পুনরায় তার সঙ্গে নাচ গান করবেন তাকে সুখ দেবেন ইতিপূর্বে নাচ গান হচ্ছিল
বামভুপ্রসার পরিরম্ভ করাল গৌরু নীলিস্তনাল ঘন নর্ম নখাগ্রপাতই খেল্লাবলোক হসিতৈর ব্রজ সুন্দরী নাম উত্তম ভয়ন রতিপতিং রময়ান চকার মালাং বিভ্রত বৈজয়ন্তী ব্যাচরণ মণ্ডয়ন বনম বৈজয়ন্তী মালা ধারণ করে তাদের সঙ্গে নৃত্য গীত করছিলেন। তারপরে অন্তর্হিত হলেন, লালসা বাড়ালে এখন তাদের যে প্রশ্ন তার সদুত্তর দিলেন। ঈর্ষাঙ্কি পঙ্ককে খালন করলেন বাক্যামৃতে, পুনরায় বিলাস লালসা চাল। এখানে বিলাস বলতে কি, বিলাসী নবনাগরেন্দ্র গোবিন্দ বিলাসিনী ব্রজমালা। বিলাস বলতে গোবিন্দকে সুখ দেবেন, এই বিলাস লালসা পুন নদী উচ্ছরিতে তুন। গোবিন্দ যদি রসসিদ্ধ আনন্দ সিদ্ধ হন ব্রজওয়ালা, যেন নদী বিলাস রূপী তরঙ্গে নদী উচ্ছরিত হয়ে উঠল। লোক পারে কৃষ্ণের অন্তরে গোপীনাথ মনোরথ পূরণ এব প্রয়োজন। এই লীলার প্রয়োজন কি, কেন এই লীলা করলেন? বললেন গোপীগণের মনোরথ পূর্ণ করবেন, মাতা পিতার মনোরথ পূর্ণ করেছেন। বাৎসল্য আবেশে কইল কৌমার সফ, মায়ের বন্ধনকে স্বীকার করলেন, নবনীত চুরি করলেন। বাল্যলীলার দ্বারা বাৎসল্যর শাশ্বাসন করলেন। পৌগণ্য সফল কইল লইয়া সখাবল, সখাগণ বলদেব চন্দ্রকে নিয়ে পৌগণ্য বয়সকে সফল করলেন। ততশ্চ পৌগণ্য বয়স হৃতৌ ব্রজে বভূবধুস্তৌ পশুপাল সম্মতৌ গাশ্চারয়ন্তৌ সখীভিঃ সমম পদৈ বৃন্দাবনম পুণ্যমতীব চক্রতুঃ। খেলার খেলা বৃন্দাবনের মনে মনে, পৌগণ্য বয়সকে সফল করলেন, সক্ষরস মাধুরীকে আস্বাদন করলেন। এখন কৈশোরটা, কৈশোর বয়স রাধিকা লইয়া কইলা রাসাদি বিলাস। এখানে রাসাদি বিলাস বলতে কেবল শারদীয় পূর্ণিমায় বা বাসন্তী পূর্ণিমায় নাচ গান তা নয়, পুরো লীলাটি রাসলীলা বলা হচ্ছে। মধুর রসের লীলা সমূহই রাসলীলা ব্যবহার্থে। রাধিকা লইয়া কইলা রাসাদি বিলাস, এই জন্য আদি বলা হচ্ছে। বাঞ্ছা ভরি আস্বাদিলা রসের নির্যাস, আরো আকাঙ্ক্ষা জেগে গেল, আস্বাদন করতে গিয়ে ডুবে গেলেন, আকাঙ্ক্ষা জেগে গেল। না জানি রাধার প্রেমে আছে কত বল, জীবনে সদাই মনে করে বিহুবল। মোর ভ্রমে তমালেরে করি রহে কোলে, কৃষ্ণ দর্শন পাইনু জীবন সন্ত সফলে। দর্পণাত্মে হেরি যদি আপন মাধুরী, আশা দিতে লোভ হয় আশা দিতে নারী। বিচার করি যদি আস্বাদ উপায়, রাধিকা স্বল্প হইতে তবে মন ধায়। এত চিত্তি রবি কৃষ্ণ পরম কৌতুকী, হৃদয়ে পারয়ে লোক হয় ভবদকি। এই আস্বাদনের শেষ নেই,
বিপাশার শেষ নেই, বাসনার শেষ নেই। ওই জন্য রাধয়া প্রণয় মহিমা কীদৃশ কীদৃশ বা অনয়া আশ্বাদ্য মধুরিমা বা মদীয় সখ্যং চাষ্যা মদনুভবত বেদি লোভা তদভাবাঢ্য সমজনি শচী গর্ভসিন্ধু হরিন্দু। এখানে রাসলীলা নিকুঞ্জ লীলা, তারপরের থেকে আরম্ভ হয়ে গেল নদিয়া লীলা নীলাচল লীলা, একই লীলা পূর্বার্ধ উত্তরার্ধ। কৃষ্ণলীলা হচ্ছে পূর্বার্ধ আর গৌরলীলা হচ্ছে উত্তরার্ধ। এই জন্য জীব গোস্বামী পাদ বললেন কৃষ্ণস্য আবির্ভাব বিশেষ অয়ং গৌর অবতার, আলাদা হচ্ছেন না। গৌরলীলা এবং কৃষ্ণলীলাকে যে সম্পূর্ণ আলাদা করে দিচ্ছেন তা নয়, বললেন এই কৃষ্ণলীলা পূর্বার্ধে অপূর্ণ সাধ পূর্ণ হচ্ছে এই উত্তরার্ধ গৌরলীলা। ওই ছন রাধা প্রেমা যখনই যখনই কৃষ্ণ অবতার হবে ব্রহ্মার একদিনে, যদ্দা বলি কৃষ্ণ অবতরতি তদেব কলৌ গৌরবি অবতরতি ইতি সারস্য লব্ধে তদ অব্যভিচার। যখন যখন কৃষ্ণ অবতার হবে তারপরই গৌর অবতার হবে, পুরো দুটো লীলা মিলে গৌরলীলা এবং কৃষ্ণলীলা দুই লীলা একই একই লীলা, ভিন্ন বিলাস লালসা পূর্ণ ব্রজমালাগণের অন্তরে বিলাস লালসা জাগল গোবিন্দের অন্তরে। নদী উচ্ছলিত দুন নদী উচ্ছলিত হয়ে গেল, মোহনায় এসেছে নদী, সামনে সমুদ্র, নদী প্রবেশ করছে, এটা মোহনা সাগর সঙ্গম। লোক পারে কৃষ্ণের অন্তরে বংশী দানামৃত বংশ, এখন যে বিরহ অগ্নি প্রজ্বলিত হচ্ছিল বাণীরূপী জল বর্ষণে সেটাকে তো শান্ত করলেন, এখনো যেন একটু ধোঁয়া উঠছিল, আগুন জ্বলছিল, জল ঢেলে শান্ত করলেও গরমটা থাকে না, বাষ্পটা উঠছে ধোঁয়াটা উঠছে। এই জন্য গোবিন্দ বাঁশি বাজাতে আরম্ভ করলেন, কারণ রাসলীলার প্রারম্ভ হয়েছিল বেণু বাদনের দ্বারা। তদনঙ্গ বর্ধনম অনঙ্গ বর্ধনকারী সেই বেণু, নিশম্ম গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজ পুরন্নন্ন অলক্ষিত উত্তম সযত্র কান্ত জবলোল কুণ্ডলা। সেই বেণু বাদন হচ্ছে নাওয়া শ্রীমান রসরসারম্ভে বংশী বটতটস্থিত কর্ষণ বেণুষ্ঠনৈর গোপী গোপীনাথ স্ত্রিয়ে অস্তু ন বংশীগণামৃত বর্ষে কৃষ্ণ বেগ অতি হর্ষে। শ্রীকৃষ্ণ কেমন বললেন বেগ, লীলামৃত পরিষণে সিঞ্চে চৌদ্দ ভুবনে, বংশী গানামৃত বৃষ্টি করছেন কৃষ্ণকে অতি হর্ষে অতি প্রেমানন্দ হইল তার। এখন যখন বাঁশি বাজাচ্ছেন আনন্দে বন্যা বয়ে গেল, একই কিমিতম এটি কি কি শুনছি কাকে দেখছি, একই একই ঘন বলি লীলাশোকুতুহলি পুন এক শ্লোক উচ্চার। এই মহাপ্রভুর আশ্বাস পুরো কৃষ্ণ কর্ণামৃতির ভিতরে মহাপ্রভু নিশুচি রাত্রিতে
সর্বদামোদর রামানন্দ রায়কে নিয়ে সেই রাসরস আস্বাদন করছেন। দিনে প্রভু নানা কথায় হন অন্ন মনা, কত দর্শনার্থী আসে, ভক্তগণ আসেন, তাদেরকে নাম উপদেশ করতে হয়, সাধ্য সাধন তত্ত্বের ইঙ্গিত দিতে হয়। জগন্নাথ দর্শন করেন, সংখ্যানাম গ্রহণ করেন, হরিদাস ঠাকুরের সঙ্গ করেন, দিনে প্রভু নানা কথায় হন অন্ন মনা, কিন্তু রাত্র হইলে বারে প্রভুর বিরহ বেদনা, তখন রামানন্দের কৃষ্ণ কথা সর্বের গান, বিরহ বেদনায় প্রভুর রাখলে পড়া। প্রভু সেই রাত্রিতে বৃন্দাবনের স্মৃতিতে বিভোর হন, সখে আমরা কৃষ্ণকে পেয়েছিলাম, গয়ার পথে যখন আমি আসছিলাম প্রথম কৃষ্ণকে দেখি, হারিয়ে গেলাম, তাকে স্বপ্নেও একদিন দেখেছিলাম, হারিয়ে গেলাম, প্রাপ্ত রত্ন হারাইয়া তার গুণ সমরিয়া মহাপ্রভু সন্তাপে বিহ্বল, রায় সর্বীর কণ্ঠ ধরি কহে হা হরি হরি, ধৈর্য গেল হইলাম চপল, শুন বান্ধব কৃষ্ণের মাধুরী, যার লোভে মোর মন ছাড়ি লোক বেদ ধর্ম, যোগী হইয়া হইল ভিখারী। এই রাগারুগা ভক্তির ব্যাখ্যা দিচ্ছেন মহাপ্রভু। কাকে রাগারুগা ভক্তি বলে? যার লোভে মোর মন লুপ্ত হয়ে আমার মন যোগী হয়ে গেল, ভিখারী হল। কৃষ্ণ লীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল করিয়াছে সুখকারীগণ, সুখদেব শ্রীকৃষ্ণের মাধুর্যের লীলা বর্ণনা করেছেন, সেই কুণ্ডল কানে করি আমার মন যদি, কানে দুটো কুণ্ডল করেছে, সেই কুণ্ডল দুটি হচ্ছে কৃষ্ণ লীলা মণ্ডল, কৃষ্ণের লীলা কথা সবসময় শ্রবণ করে। কোন লীলা কথা শ্রবণ? শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? যা আমাদের সাধ্য, যেটা আমরা চাই, যা আমাদেরকে পেতে হবে সেইটাই শ্রবণ করতে হবে, তারই বর্ণনা করতে হবে, অন্য লীলা নয়। অন্য লীলা অল্প অল্প সিদ্ধান্ত, এই লীলাকে পুষ্ট করবার জন্য কৃষ্ণ লীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল, শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? রাধা কৃষ্ণের প্রেম লীলা কর্ণ রসায়ন, রাধা মাধবের কথা আর মহাপ্রভুর কথা, গৌর পার্ষদের কথা, এছাড়া অন্য কথা, অন্য কথার ভিতরে যতটুকু দরকার অল্প অল্প, এত না। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, কৃষ্ণ লীলা মাখানো গৌর লীলা, আবার কৃষ্ণ লীলাকে বাদ দিয়ে গৌর লীলা নয়, তাহলে গৌর লীলা প্রাকৃত হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, আবার গৌর লীলাকে বাদ দিয়ে কৃষ্ণ লীলা নয়, দুয়ে মিলি হয় যে মাধুর্য, দুগ্ধ ঘনাবর্ত দুগ্ধ তার ভিতরে শর্করা, এই মিলিয়ে দেওয়া হচ্ছে বিশৃঙ্গল, দুয়ে মিলি হয় তো মাধুর্য, খালি কৃষ্ণ লীলা নয় খালি গৌর লীলা নয়, সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য, সাধুর প্রসাদ কি, কৃপাটা কি, কৃপাই হচ্ছে শ্রবণ কীর্তন, এই যে শ্রবণ এবং কীর্তন এই কৃপা,
এই যে তাদের বাণী এই কৃপা, কৃপা আবার কি ভাস্করের মাথার উপরে পড়বে নাকি পাকা তালের মতো? তাল গাছের তলা দিয়ে চলতে চলতে তাল মাথায় পড়ে না, কৃপা কি এমন? সাধন ভক্তি তো কৃপা, ভজনই তো কৃপা, শ্রবণ কীর্তনই তো কৃপা, এতেই তো সিদ্ধি, এতেই তো প্রেম আর আস্বাদন নিহিত রয়েছে। মহাপ্রভু বলছেন আমার মন যোগী কৃষ্ণ লীলার বিকুণ্ডল করেছে, মাধুর্য ভগবত্তা সার, ঐশ্বর্য স্বরূপ ভগবত্তার সার নয়, ঐশ্বর্য সাগরকে মন্থন করে যেন মাধুর্য উত্থিত হয়েছে। ভগবান প্রত্যেক স্বরূপ ঐশ্বর্য মাধুর্য, কিন্তু স্বরূপ এবং ঐশ্বর্য সাগর মন্থনে যেন মাধুর্য রূপী অমৃত উঠেছে। এই সর্বমন মনোভালতা চারুতা যাহা সুখ ব্যাসের অনন্দনে স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে নানা মতে, যাহা শুনি মাকে ভক্তগণে কৃষ্ণ গুণ রূপরস সপ্ত গন্ধ পরস, যে সুধা আস্বাদে গোপীগণ, গোপীগণ যে সুধা আস্বাদন হচ্ছে গোবিন্দের সপ্ত স্পর্শ রূপ রস গন্ধরূপী মাধুরী, সেই সুধা সেই তাই ভিক্ষা করে 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 এই তার গ্রাস শেষে আদি পঞ্চেন্দ্রিয় শিষ্যে সেই ভিক্ষায় রাখে জীবন। মহাপ্রভু কি বলছেন, আমাদের আহার কি এই গোপী ভক্ত গোপী অভ্রামৃত রূপী শ্রীকৃষ্ণের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ মাধুরী, যা ব্রজওয়ালা আস্বাদ করছে বলে তার ফেলাল তারই অভ্রামৃত চাই। এই যে লীলা সুখাস্বাদ করছেন কিমিদম অধর বিধি কিলিপ্ত বংশী নীলাদম, অধর বিধিতে বংশী অর্পণ করে আর বংশী নীনাদে আমাদের নয়ন সম্মুখে আশ্চর্য প্রেম ধারা বর্ষণ করছে। কিরতি নয়নায় ন কামপি প্রেম ধারা, ইনি কি বস্তু, ইনি কে, ইনি কি কোন দেবতা? বললেন না, দেব শ্রেণীতেও ইনি দুর্লভ, তদিন অমর বিধি দুর্লভ, দেবতার ভিতরে কে আছে এইরকম, এইরকম কোন দেবতা তো নাই, অনন্ত ভগবত স্বরূপ আছেন মৎস্যকূর্ম বরাহ নিষিদ্ধ বামন যজ্ঞ দত্ত ঋষভ মৃথু নরনারায়ণ হংস হয়গ্রীব রাম পরশুরাম বলরাম বুদ্ধ কল্কি যুগাবতার মন্বন্তরাবতার লীলাবতার সপ্তাবেশ অবতার পুরুষাবতার, কে কে এই লোক, কে এই লোক, কেউ প্রাকৃত দেব শ্রেণীর কথা ছেড়ে দিন, তেত্রিশ কোটি দেবতার কথা রয়েছে বলে ছেড়ে দিন, দরকার নেই, না বুঝিবে দেবী দেবা এই তো অনন্য ভক্তি কথা। এই কথা ঠাকুরমশাই দেবভক্তি চন্দ্রিকাতে কতবার যে বললেন, এক কথা বারবার বললেন, নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিল ভাই, মনটাকে কিভাবে একাগ্র করতে বলছেন, ভ্রমণের মতো চাতকের মতো চকরের মতো দরিদ্রের মতো, ভাগবতে চব্বিশ গুরুর কথা আছে, ঠাকুর মহাশয় আরো কিছু গুরুর উল্লেখ করে দিলেন, চকরকে চাতককে ভ্রমণকে প্রতিব্রতাকে আর দরিদ্রকে।
ভাগবতে তো দরিদ্রকে দরিদ্রের যেমন টাকা পয়সা আবেশ যেন দরিদ্রের এই মতো প্রেম ভক্তি দিতি একটা এক ইষ্ট দশ ইষ্ট নিষ্ট আনন্দ নন্দ গোবিন্দ এই জন্য দেবতার ভিতরে কে আছেন নারায়ণ এমা ধৈর্য নাহি নারায়ণে নারায়ণ বাসি বাজা এরকম রাসকৃত্য করেন রামচন্দ্র বাসি বাজন বরাহ ভগবান কূর্ম ভগবান নৃসিংহ ভগবানের হাতে বাসি দিলে কিরকম লাগবে বাসিটা ধরবেনই বা কোথা উনি তো হিরণ্যকশিপুরের পক্ষ বিধান করেছেন বামনদের এরকম বাসি বাজন এরকম নৃত্য করেন কোন ভগবত স্বরূপ এমা ধৈর্য নাহি নারায়ণে তার সাক্ষী সেই রমা নারায়ণের প্রিয়তমা সুন্দর জাতি গুণের উপাস্যা তিহজে মাধুর্য লোভে ছাড়িস কামভোগে ব্রত করি করিল তপস্যা সেই তো মাধুর্য সার অন্য সিদ্ধি নাই আর তিহ মাধুর জাতি গুণ খনি আর সব প্রকাশে তার দত্ত গুণে ভাসে কেউ কলা কলার কলা অংশ অংশের অংশ যাহা যত প্রকাশে কার্য জানি এই গোবিন্দ মাধুরীকে কারা আস্বাদন করতে পারেন বলেন এর জন্য একটা আয়না চাই একটা দর্পণ সামনে চাই ওই দর্পণে যে ওনার মাধুর্য কর্ম মনোরম সেই দর্পণটা কি গোবিভাব দর্পণ তার আগে ক্ষণে ক্ষণ নব নব কৃষ্ণের মাধুরী দোহে বাড়ে মোর করি কে অমুক নানি মুনি নব নব দোহার প্রাচুর্য এই অভিভাবামৃত এই কৃষ্ণকর্ণামৃত শুনতে শুনতে ভাগবত শুনতে শুনতে কি হবে না গোপি ভাবামৃতে লোভ জাগবে এই গোপি ভাবামৃতে যার লোভ হয় বীর ধর্ম তজি সেই কৃষ্ণের ভজয় রাগানুগা মাগে তারে ভজে যেই জন সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন এটা নারায়ণের ভজন নয় নৃসিংহদেবের আরাধনা নয় কোন অবতারের কোন দেবতার আরাধনা নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এই জন্য দেবশ্রেণী দেব বিধি দুর্লভম অমর বিধিতেও ইনি দুর্লভ বল্লভন্ন দেখুন রাগানুগা ভক্তি কাকে বলে ন ইনি দেবতাদের ভিতরে দুর্লভ হতে পারেন দেবতার ভিতরেও ইনি দুর্লভ দেবশ্রেণী বহু বাড়িবে কিন্তু ন অস্মাকম বল্লভ ইনি আমাদের বল্লভ কেমন ইনি বলেন ত্রিভুবন কমনীয়ম ত্রিভুবন কমনীয়ম তমাল বর্ণম ভীষ্মদেব বলছেন এখানে বিলাসক যেমন বলছেন ত্রিভুবন কমনীয়ম এই কথাটা ভীষ্ম স্তুতিতেও এসেছে ত্রিভুবন কমনং তমাল বর্ণম রবি কর গৌরব রাম বরং তথামে বপুর অলক কুলা বৃতাঙ্গনা চম বিজয় সখে রতি রস্তমে নবদ্দা ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে রাসলীলার বর্ণনা করেছে একদম শেষ লোক ললিত গতি বিলাস বল্লহাস প্রলয়নী সন কল্পিত উরুমান কৃত মনু কৃত পূর্ণমদাম্ভা প্রকৃতি মুপি উষি ভব প্রবাহ দেখুন ভাগবতের মাধুর্য কৃষ্ণকর্ণামৃতের মাধুর্য তো বটেই ভাগবতী তো মূল আকর গ্রন্থ ভাগবত
আমাদের আনুগত্যেই তো কৃষ্ণ তত্ত্ব এবং কৃষ্ণ মাধুর্য প্রতিষ্ঠা। বিলাসক বলছেন ত্রিভুবন কমনীয়ম দৈবতম, এখানে ত্রিভুবন বলতে ভূর্ভুবস্বন, এই ব্রহ্মাণ্ড শুধু নয় জনমহ তপসত্ত লোক বলেন ওগুলি তো শান্ত রসে, ওগুলো তো ঋষি লোক, আর বলেন নিচের গুলো, বলেন নিচের গুলো তো তামসিক লোক, অতল বিতল, এই তো তলাতল রসাতল সুতল মহাতল পাতল, বললেন এই বদ্ধ এটা মাঝখানে নিচে আর উপরে ত্রধীশ, গোবিন্দকে বলা হয়েছে ত্রধীশ, সারাজ্য লক্ষ্মাপ্ত সমস্ত কাম বলিং হরদ বীজ চিরলোক পালই, এবং স্বয়ং স্বয়ং ত্রধীশ সারাজ্য লক্ষ্মাপ্ত সমস্ত কাম বলিং হরদ বীজ চিরলোক পালই কিরীট কোটি ঋত পাদ পীঠ। ত্রিভুবনে কৃষ্ণের মত কমনীয় কে আছেন? কে এত কোমল, কে এত কমনীয়, কে এত সুন্দর, কে এত কৃপালু, কে এত দয়ালু স্নেহালু, কে? দৈবতম, এই দেবতা। ন অস্মাদম বল্লভম জীবিতম চ, ইনি আমাদের বল্লভ, জীবন বল্লভ, জীবিত বলতে আমাদের প্রাণ, প্রাণ সর্বস্ব, এই আনন্দ কন্দ রসানন্দ রাস রস বিলাসী রাস রসারণ্যে শ্রী গোবিন্দ, কিরকম বর্ণনা, কিমিদম অধর বিধি লিপ্ত বংশী বিনাদম কিরতি নয়নয়োর নহ কামপি প্রেম ধারাম তদিদম অমর বিধি দুর্লভম বল্লভম ন শ্রীভুবন কমনীয়ম দৈবতম জীবিতম চ। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার